হ্যান্ডবিল আছে দেখতে পারেন, ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে মানবাধিকার কর্মীদের গলা টিপে ধরা হচ্ছে। এবং এই দুটি বিষয়ের ওপর আমরা এবছরের 2019 সালে যে 22তম মানবাধিকার মেলা যেটা মাসুম থেকে আয়োজন করা হয়েছে, আমরা এই দুই বিষয়ের ওপর আমরা বিশেষভাবে জোর দিচ্ছি। এবং আমরা এটা বলতে গর্ববোধ করছি যে এই দুই বিষয়ের ওপর, প্রথম বিষয় যেটি ছিটমহলবাসীদের আর্থসামাজিক অবস্থা সেই বিষয়, এবং মানবাধিকার কর্মীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস, এই দুই বিষয়ের ওপর আমরা আজকে দুখানি পুস্তিকা প্রকাশ করতে চলেছি বিকেল 5টার সময়। এবং সেই পুস্তিকা তারপরে প্রকাশ হওয়ার পরে আপনারা আমাদের স্টল থেকে নিতে পারেন। সেইখানে আমরা বিশদে আলোচনা করেছি যে সেখানে এই বিষয়গুলি কেন আমরা নজর দিতে চলেছি বা কেন আমরা জোর দিচ্ছি। আজকে এই যে দুইটি বিষয়ের উপর কথা বললাম, এই দুই বিষয়ের উপর আমি দু চার কথা বলবো। এই যে ছিটমহল, 2015 সালে যখন মানবাধিকার মেলা হয়েছিল সেখানে ছিটমহলের বিষয়েতে আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলাম। আমার এখনো বলতে বাধা নেই বা আমার সংকোচ নেই যে এখনো যে কলকাতার মানুষেরা আছেন, এর বেশিরভাগ মানুষই জানেন না যে ছিটমহল বলে বস্তুটি কি। আমি যদি এখানে গড়ে যদি 10টি মানুষকে জিজ্ঞাসা করি ছিটমহল কি, আমি 9 জনের কাছ থেকে হয়তো উত্তর পাবো ছিট মানে হচ্ছে কাপড়ের একটি অংশ। কিন্তু ছিটমহল বলে যে একটি জায়গা আছে যেখানে 14,500-এর ওপর মানুষ বসবাস করেন এবং যাদের কোনো খোঁজ খবর কেউ রাখেন না, সেই বিষয়ে আজকে আমি দু চার কথা বলবো। ছিটমহল সৃষ্টি হয়েছিল কিভাবে, তার ইতিহাস কি, সেই বিষয়ে আমার বক্তব্য আজকে নয়। তার একটা জটিলতা ছিল এবং সেই জটিলতার ফলে 2015 সালের আগে পর্যন্ত এই মানুষগুলির কোনো স্বাধীনতা ছিল না। ভারতবর্ষের মধ্যে কুচবিহার জেলায় 51খানি বাংলাদেশি ছিটমহল অবস্থান করেছে এবং বাংলাদেশে ভারতবর্ষের 111খানি ছিটমহল অবস্থান করছে, এবং সেই ছিটমহলের যে মানুষেরা, সেই মানুষের কোনো নাগরিকত্ব নেই, কারণ সেই মানুষ ভারতবর্ষের মধ্যে বাংলাদেশি মানুষেরা, বাংলাদেশি ছিটমহলের মানুষেরা যখন থাকছেন স্বভাবতেই ভারত সরকার তাদের দায়িত্ব নিচ্ছেন না, তাদের কোনো তথ্যই থাকছে না, তাদের যে ছিটের যে টেরিটরি যে সীমানা সেই সীমানার মধ্যে তারা একটা বন্দি জীবন কাটিয়েছেন, তাদের দিকে কেউ তাকাননি, তারা কিভাবে বেঁচে আছেন সেই বিষয়ে কেউ খবর নেননি, তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না, তাদের জীবনের কোনো অধিকার ছিল না, তাদের চিকিৎসার কোনো অধিকার ছিল না, তাদের আইনি কোনো সুবিধা ছিল না, একটা হেফাজতে থাকার মতো, বিনা গলাতে হেফাজতে থাকার মতো তারা 2015 সাল পর্যন্ত বসবাস করেছে। এবং আমি ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজনকেই সাধুবাদ জানাই যে 2015 সালে তাদেরই বদান্যতায় 31শে জুলাই স্থল সীমান্ত চুক্তি কার্যকরী হয়, এবং সেই স্থল সীমান্ত চুক্তি কার্যকরী হওয়ার পর এই ভারতবর্ষের মধ্যে যে 51খানি বাংলাদেশি ছিটমহল ছিল, সেই মানুষদের বলা হয় তোমরা এবার থেকে ভারতের মধ্যেই অন্তর্ভুক্ত হলে। এবং ঠিক একই রকম ভাবে বাংলাদেশের মধ্যে ভারতের যে 111খানি ছিটমহল ছিল তাদেরও বলা হয় আপনারাও এবার থেকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হলেন। ছিটমহলবাসীরা তাদের এই যে না পাওয়ার যন্ত্রণা তারা সেদিনকে সেটা ভুলে গেলেন, তারা আনন্দে উল্লসিত হয়ে উঠলেন, তারা মনে করলেন আমরা স্বাধীনতা পেয়ে গেছি, আমাদের দীর্ঘ যন্ত্রণার দিন আজকে ঘুচে গেল। তারা 15ই আগস্ট নয়, তারা 31শে জুলাইকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে শুরু করলেন। কিন্তু তারপর সেই 2015 সালের 31শে জুলাই থেকে আজকে 2019 31শে জুলাই পার হয়ে গেছে, আজকে এই মানুষগুলো কিরকম অবস্থায় আছে, তাদের স্বাধীনতা তারা কিরকম পেয়েছেন একটু ছোট্ট করে আপনাদের সামনে বলি। প্রথমেই তারা স্বাধীন হওয়ার পর যেটি ভেবেছিলেন, যেটি তারা পাবেন, সেটা হচ্ছে ভারতবর্ষের নাগরিকত্ব।
এবং ভারতবর্ষে নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যদি কাউকে নাগরিকত্ব দিতে হয় তাহলে তাকে আইন মেনে দেওয়াই উচিত। এবং ভারতবর্ষের নাগরিকত্বের আইন যেটা 1955 সালে তৈরি হয়েছিল সেই অনুযায়ী বলা হচ্ছে তাহলে স্বরাষ্ট্র দপ্তর থেকে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, একটি বিজ্ঞপ্তি যাবে বা তাদের প্রত্যেকের কাছে একটি করে আলাদা করে কার্ড যাবে যেটাকে সিটিজেনশিপ কার্ড বলা হচ্ছে, যেখানে লেখা থাকবে এনারা অমুক দিন থেকে ভারতবর্ষের নাগরিক হলেন। আজকে এই ছিটমহলবাসীরা 4 বছর হয়ে গেছে তারা এইভাবে যেরকম ভাবে ছিলেন সেরকম ভাবে বসবাস করছেন, তাদের ভোটার কার্ড হয়েছে, তাদের আধার কার্ড হয়েছে, তাদের প্যান কার্ড হয়েছে, এখন যা যা কার্ড করতে বলছেন সব কার্ডই তাদের নামে হচ্ছে কিন্তু নাগরিকত্বটাই হচ্ছে না। এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে তারা কোন রকম বিজ্ঞপ্তি, কোন রকম পরিচয়পত্র, কোন রকম কার্ড যেটাতে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করে সেটি এখনো এসে পৌঁছায়নি। এখন এখানকার কোন মানুষ আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে এদের নাগরিকত্ব নাই বা হলো, এরা তো পরিচয়পত্র পেয়ে গেছেন, এরা তো ভোটার কার্ড পেয়ে গেছেন, এরা তো আধার কার্ড পেয়ে গেছেন, তাহলে এনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, কিরকম অসুবিধা হচ্ছে আমি ছোট্ট বলে বলি। বাংলাদেশ থেকে বাংলাদেশে যে 111 খানি ছিটমহল ছিল সেই 111 খানি ছিটমহলের মধ্যে ভারতবর্ষের সরকার বা দুই দেশেরই সরকার তাদের কাছে জিজ্ঞাসা করে যে তারা কোন দেশে নাগরিকত্ব নিতে চায়। তো তার মধ্যে বাংলাদেশ থেকে 970 জন মানুষ, যেটা সরকারি রেকর্ড অনুযায়ী 970 জন মানুষ বলেন যে আমরা ভারতবর্ষে যেতে চাই। সেই 970 জন মানুষকে ভারত সরকার বাংলাদেশ থেকে ভারতবর্ষে নিয়ে আসেন আড়ম্বর করে, ঢাকঢোল পিটিয়ে, এবং নিয়ে এসে 3 খানি অস্থায়ী ক্যাম্পে তারা রাখেন এবং তাদের বলা হয় যে তারা স্থায়ী পুনর্বাসন এবং ক্ষতিপূরণ সবই পাবেন। তারা বলে রাখি তারা এখনও সেই অস্থায়ী ক্যাম্পেই বসবাস করছে। তো সেই ক্যাম্পে তারা যখন দেখছেন তাদের জন্য কিছু হচ্ছে না এবং শুধু তারা পরিচয়পত্রগুলি পেয়ে গেছেন এবং তারা বিশ্বাস করানো হচ্ছে যে তোমরা নাগরিক হয়ে গেছো, সেখানকার একটি ছেলে যার নাম রশিদুল, 20 বছর বয়সের একটি ছেলে, সে দেখছে আমার কাছে কিছু কাজ করার কোনো জায়গা নেই, সরকার তাকে কাজের কোনো সুযোগ করে দিচ্ছে না, তাকে শুধু ক্যাম্পেনে রেখেছে এবং তাকে খাবার হিসেবে যে রেশনটা দিচ্ছে তাতে তাদের সারা মাস কেন, সারা সপ্তাহ চলছে না। এই অবস্থায় সে তার পরিচয়পত্রগুলি নিয়ে ভাবলো যে না, এলাকার বেশ কিছু মানুষ তো দেখা যায় বাইরে মাইগ্রেট হয়ে যাচ্ছে, বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, কেরালা যাচ্ছে, তো আমিও যাব। সে রাজমিস্ত্রির কাজ করার জন্য সে দিল্লিতে পাড়ি দেয় 2016 সালে, এবং সেখানে পাড়ি দেওয়ার পর আমরা প্রত্যেকেই জানি যে আমি যদি লুঙ্গি পরি এবং আমার কাছে যদি মুখে বড় বড় দাড়ি থাকে এখন মানুষের খুব সন্দেহ জাগে যে আমি কোন ধর্মাবলম্বী মানুষ, এবং তারা যদি বুঝতে পারে যে আমি হিন্দু নই তখন আমাকে অনেক কৈফিয়ত দিতে হয়। ঠিক সেই রকম ভাবে দিল্লিতে দিল্লির পুলিশ রশিদুলকে বিভিন্ন রকম ভাবে তাকে জিজ্ঞাসা করে সে কোত্থেকে এসছে, সে কেন এসছে। রশিদুল বাংলা ছাড়া কোনো ভাষায় কথা বলতে পারতো না, সে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করে সেই হিন্দিভাষী দিল্লি পুলিশদের যে বাংলাদেশে সে ছিটমহলে থাকতো, সেখান থেকে দেশের সরকার তাকে এনেছে এবং তার প্রমাণস্বরূপ তাকে যে কার্ডগুলি দেওয়া হয়েছে সেই কার্ডগুলি তাদের সামনে সে রাখে। সেই দিল্লির পুলিশ সেই কার্ডগুলি দেখে বলে তোমার কাছে যে কার্ডটি আছে সেই কার্ডটা হচ্ছে একটা ভুয়ো কার্ড, কারণ আমাদের দেশের সরকার বলে দিচ্ছে যে আমাদের যে কার্ডটি আছে সেইটা যদি আমি ধরে নিই ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে যে আমার নাম্বারটা থাকছে সেই নাম্বারটা আমি যদি, আপনারা প্রত্যেকে স্মার্টফোন ইউজ করেন, প্রত্যেকে আপনারা যান ইলেকশন কমিশনের আপনাদের ওয়েবসাইটে, সেখানে গিয়ে আপনারা আপনাদের নম্বরটি চেক করে দেখুন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আপনাদের নামের সমস্ত কিছু বিষয় আপনারা উঠে আসবে, আপনি আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কত বছর ধরে এখানে আছেন, সমস্ত কিছু উঠে আসবে। কিন্তু রশিদুলের কার্ডটা যখন ওখানে নম্বরটা যখন ফেলা হলো তখন লেখা উঠে উঠল নো ডেটা ফাউন্ড, এবং আমাদের দেশের সরকার বলে দিয়েছেন যে যেখানে দেখা যাবে এরকম নো ডেটা ফাউন্ড তার মানে এরা হচ্ছে একটা ভুয়ো কার্ড, তার মানে একটা জালি কার্ড, তার মানে এরা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, তার মানে এদের পেছনে লাথি মেরে বার করে দাও।
এবং ঠিক সেইভাবেই রশিদুলকে দিল্লির পুলিশ গ্রেফতার করে, তাকে কোর্টে তোলা হয় এবং আমাদের দেশের যে সরকারি যে উকিল তিনি প্রমাণ করে দেন যে সে হচ্ছে বাংলাদেশেরই অনুপ্রবেশকারী এবং তাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তার মানে ব্যাপারটা এইরকম দাঁড়ালো যে সরকার বাংলাদেশ থেকে ঢাকঢোল পিটিয়ে যে মানুষকে এখানে নিয়ে এলো তাকেই পেছনে লাথি মেরে আবার বাংলাদেশে পাঠিয়ে দিল এবং এখন সে কিরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, কারণ তার কাছে বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই, তার কাছে সমস্ত কিছু ভারতের ডকুমেন্ট। আজকে বাংলাদেশের সরকার যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করতে পারে এবং তারাও বলতে পারে যেহেতু তুমি ভারতের ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে ঘুরছো তার মানে তুমি ভারতের অনুপ্রবেশকারী, সেখানেও নিশ্চয়ই এরকম অনেক সন্দেহের উত্তর দিতে হবে তাকে, জবাবদিহি করতে হবে তাকে বা তাকে আবার গ্রেফতার হতে হবে। আপনাদের জানানোর জন্য বলে রাখি রশিদুলের বাকি সদস্য সংখ্যা পরিবারের যারা তারা এখানে কুচবিহারে এখনো অস্থায়ী ক্যাম্পে আছেন, আমরা গত সপ্তাহে তাদের সাথে কথা বলে আসি, রশিদুলের সঙ্গে তারা গত এক মাস ধরে যোগাযোগ করতে পারছেন না, সে কোথায় পালিয়ে বেড়াচ্ছে কেউ জানে না, আজকে এই রকম অবস্থা করে ছেড়েছে ভারত সরকার। এবং আজকে যে বাকি যে ছিটমহলবাসীরা যারা আজকে অনেকে এখানে উপস্থিত আছেন আপনারা তাদের সাথে কথা বলতে পারেন, আজকাল প্রত্যেকে এই রকম তাদের সংকটপূর্ণ অবস্থার মধ্যে তারা জীবন ধারণ করছেন। আজকে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত নয় এবং আমরা প্রত্যেকে জানি যে এনআরসি কিভাবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে প্রত্যেকের কাছে, এবং এই এনআরসি যদি আমাদের রাজ্যে সে আমাদের রাজ্য সরকার যতই বলুক যে এখানে আমরা আমার বেঁচে থাকতে আমি এনআরসি ঢুকতে দেব না বা আরো অনেক কথা উনি বলেছেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে ভেতরে ভেতরে এনআরসির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই রাজ্যেও, এই রাজ্য থেকেও কিন্তু বাংলাদেশিদের পুশব্যাক করে বাইরে পাঠানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে এই এখানে কলকাতায় ফ্রি স্কুল স্ট্রিটে খাদ্য দপ্তরের অফিসে এনআরসির একটি অফিস খোলা হয়েছে, সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলমান ধর্মাবলম্বী মানুষদের ডেকে পাঠানো হচ্ছে এবং সেখানে তাদের সমস্ত ডকুমেন্ট চেক করা হচ্ছে। যে কুচবিহারের কথা বললাম, কুচবিহারের ডিএম অফিসে এনআরসির আলাদা করে দপ্তর তৈরি হয়ে গেছে, তাহলে কি তাহলে কিসের জন্য বলছে যে এনআরসি এখানে ঢুকবে না? আর যদি এনআরসি যদি এরকম ভাবে ঢুকে যায় এখানে, কারণ কেন্দ্রীয় সরকার তো বলেই দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছেন যে দেশের প্রত্যেকটা ইঞ্চি জমিতে তারা এনআরসি চালু করবেন, সেই এনআরসি যদি এখানে চালু হয় এই মানুষগুলোকে তো আগে তো সবার আগে পার করে দেওয়া হবে। কি আছে এনাদের কাছে, কি তথ্য প্রমাণ আছে, কিভাবে তারা প্রমাণ করবেন? যারা দেশভাগের পরে এই দেশে এসেছেন তারাই নিজেদের নাগরিকত্ব স্থায়ী করতে পারছেন না, সুনিশ্চিত করতে পারছেন না, এনআরসির খপ্পরে পড়ে যাচ্ছেন, এই মানুষগুলো কোথায় যাবে? এবং তার জন্য আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বিন্দুমাত্র চিন্তিত নয়, তার কাছে বারংবার এরা দরবার করেছে, বারংবার তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। এদিকে দেখো, এদিকে আমরা সাহায্য রেখে চালু করছি এবং অন্যান্য দেশে যে ক্যাম্পেইন গুলো চলে তার যা ডিমান্ড থাকে বা অন্যান্য ক্ষেত্রের যে বিষয়গুলো তাদের সাথে কিছুটা মিল আছে কিছুটা অমিল আছে, তো সেই জায়গা থেকে আমরা এটা চালু করছি। তো এগুলো সবাই হাতে রাখ, তো আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা আমাদের ইউথ ক্যাম্পেইনের শুরুটা করলাম, এটা আগামী দিনেও আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা আজকে তার দাবির ভিত্তিতে আমরা ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে সেই দাবির পক্ষে আনার জন্য লবিং শুরু করেছিলাম, আমরা আলোচনাও করেছি এবং লখানা পলিটিক্যাল পার্টি ভারতবর্ষের তারা কংগ্রেস বিজেপির মতো যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারাও আশ্বাস দিয়েছেন তারা এই দাবিগুলো নিয়ে বিবেচনা করবেন। আমরা একদিকে আজকে যেমন আন্তর্জাতিক মানবাধিকার দিবসটা পালন করবো আমাদের মতো করে, তার পাশাপাশি আমরা এই আট দফা দাবি, যে আট দফা দাবি নিয়ে আমরা
ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছেই আমরা গেছিলাম এবং পশ্চিমবঙ্গের যে মেন চারটে রাজনৈতিক দল আছে কংগ্রেস তৃণমূল তৃণমূল বিজেপি আমরা চার পক্ষের সাথে ডিসকাশনে গেছিলাম এবং আমরা আশা রাখছি যে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে আমরা এই দাবিগুলোকে পূরণ করতে পারবো আমরা তার জন্যই তার পক্ষেই ক্যাম্পেইন করবো তো আজকের মিছিলটা যদিও প্ল্যানিং ছিল শুধুমাত্র গান দিয়ে আমাদের এই প্রোগ্রামের কনভেনার অয়ন্দা অয়ন ব্যানার্জি পরশপাতের ব্যান্ডে তিনি এই কাজটা করার কথা ছিল উনি জ্বরে পড়েছেন উনি মিছিলের এন্ডে আমাদেরকে মিট করবেন একদম ইয়েতে ছিল এটা নরাস্তায় গান দিয়ে টান বাকিরা সাথ দেবে ঠিক আছে তো চলুন আজকে আমাদের আন্দোলন করুন আমি প্রত্যেকটা কর্তৃপক্ষকে এবং প্রত্যেকটি অর্গানাইজারকে আমার আন্তরিক ভালোবাসা জানাই এবং অনেক কিছু তিনি বললেন কিন্তু আমি শেষ কথা বলব যখনই এই ফাদারকে দরকার হবে আপনাদের আমাকে একটা জাস্ট কল করুন আমি নিশ্চয়ই আপনাদের যা প্রয়োজন আমি কিছু চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার আমার অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এসএডবি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে অল ইন্ডিয়া খ্রিস্টান কাউন্সিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং যতজন এই কথা শুনতে পাচ্ছেন আমি গ্লোবাল খ্রিস্টান কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের সকলকে সহযোগিতা করতে সাহায্য করতে আমি চেষ্টা করবো সকলকে ধন্যবাদ প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ঈশ্বর আপনাদের আশা রাখবো নমস্কার উই আর দ্য কমন পিপল আমরা সবাই সাধারণ মানুষ আমরা এখানে বহু সাধারণ মানুষ আছি যারা এই পথে হাঁটছি চলছি আর ইতিমধ্যেই আমরা দেখছি একটি আন্দোলন একটি বিশেষ যুবকের গ্রুপ এই যুবকের গ্রুপের কিছু উদ্দেশ্য আছে এটা আমাদের নিজেদের স্বার্থ লড়াই সারা ভারতবর্ষে যুবকরা এমপ্লয়মেন্ট পাচ্ছে না সেই তুলনায় তাদেরকে এখনো অনেক অনেক আরো কাজ করতে হবে তাই আমরা সমগ্র ভারতবর্ষের যুবকরা এক হয়ে এই আন্দোলনকে গড়ে তুলেছি আমি স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট বোধ নারায়ণ যাদব আমি এই উই আর দ্য কমন পিপলকে অসংখ্য ধন্যবাদ জানাই এইরকম যুব আন্দোলন গড়ে তোলার জন্য যেখানে সারা ভারতবর্ষব্যাপী এই আন্দোলন আগামী দিনে গড়ে উঠবে আর আমরা সমস্ত এনজিওদেরকে আহ্বান জানাব আমাদের এই কর্মযজ্ঞে আপনারাও সামিল হন এবং আমাদের সঙ্গে হাতে হাত বাড়িয়ে পায়ে পা মিলিয়ে আমাদের সঙ্গে হাতিন যুবকদের জন্য এখানে আনএমপ্লয়মেন্টের সমস্যা ক্রমে ক্রমে বেড়ে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের এই যে আনএমপ্লয়মেন্ট সমস্যা এটা যদি সমাধান করতে হয় আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষকে একত্র হয়ে এই আন্দোলন গড়ে তুলতে হবে তাই আমি উই আর দ্য কমন পিপলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইরকম ধরনের একটি বৃহত্তম আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হয়ে উঠবে তাই আমরা আরো একটি কর্মসূচি নিয়েছি ইতিমধ্যেই আমাদের 22শে ডিসেম্বর গান্ধী মূর্তির পাদতলের স্প্ল্যানেডে আমরা একটি অনশন সভার আয়োজন করেছি যেখানে করাপশন নিয়ে এবং আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো
তাই আমরা সবাইকে আহ্বান জানাই আপনারা সকলেই আসবেন এসপ্ল্যানেড গানমূর্তির পাদতলে 22শে ডিসেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা অনশন রেখেছি। সারা ভারতবর্ষের যুবকরা এই দিনে অনশন করবেন। আমাদের স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটি ব্রাঞ্চে, সারা ভারতবর্ষে যতগুলো ব্রাঞ্চেস রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চে এই অনশন করা হবে এবং আমরা লোকপাল দিনের সমর্থনে এবং আনএমপ্লয়মেন্ট এবং কারাপশন নিয়ে কথা বলবো। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে বিরাম। যেটা বলার সেটা হচ্ছে খুব দুঃখের, একদিকে 30 কোটি লোক আর একদিকে 542 পার্লামেন্টে বসে আছেন। এটা স্বাভাবিক যে একটা বাড়িতে যদি 30টা মানুষ থাকে বাবা সেটাকে কন্ট্রোল করতে পারেন না, 130 কোটিকে কী করে কন্ট্রোল করবেন। তাই আবার করে বলি, যে দেশের 50% পপুলেশন হচ্ছে ইউথ, তাদেরকে উঠে দাঁড়ানোর সময় এসছে। এই 10th December আজকে 2019 আমি বলতে চাই যে আপনারা নিজেরা উঠে দাঁড়ান, তাহলে একটা দেশ উঠে দাঁড়াবে। আজ থেকে 127 বছর আগে বিবেকানন্দ যে বাণীটা দিয়ে গেছিলেন সেটাকে মনে করে ইউথরা এখন, সে বিজেপির ইউথ হোক, কংগ্রেসের ইউথ হোক, সিপিএম এর ইউথ হোক, এসইউপির ইউথ হোক, সব ইউথরা একটা প্ল্যাটফর্ম করে এখন, কারণ খিদে যখন পায় সবারই পায়। যখন আমরা মারা যাবো এক এক করেই মারা যাবো, মারা যাওয়ার গল্প শেষ করে আমরা উঠে দাঁড়ানোর গল্প করি, একটা কবিতা দিয়েই শেষ করি। এখন পার হাঁটে না তবে পেট চলে যায় অনেক দূর, গহ্বরের খোঁজে মাথা ঘুরে বেড়ায় পৃথিবী। কাল তার লাশ দেখলাম, মাথা আমেরিকায়, পেট সিরিয়ায়, হাত ভারতে, ক্ষুধার পেট বিশ্ব জুড়ে। একদিন এই ক্ষুধাই আমাদেরকে এক করবে, এই আশা রেখে ভবনামুখের পক্ষ থেকে আমি সব ইউথদেরকে আহ্বান দিচ্ছি, 5ই জানুয়ারি গড়িয়া স্টেশন বইমেলায় আপনারা আসুন। সেদিন আমরা ইউথ ডে রেখেছি, আপনারা গান করুন, আপনারা কথা বলুন এবং আমরা যে প্ল্যাটফর্মটা গড়তে যাচ্ছি সেদিন এসে সেখানে নিজেদেরকে রেজিস্টার করুন। ধন্যবাদ।